নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। রুটি বা পরোটার সাথে কিংবা ভাত ডালের পাশাপাশি ভাজা বা ভুজিয়া জাতীয় খাবার খেতে আমরা প্রায় সকলেই কম বেশি পছন্দ করে থাকি। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুস্বাদু শিম আলু ভুজিয়ার রেসিপি। এটা খেতে এতটাই টেস্টি হয় যে যারা শিম খেতে অতটা পছন্দ করেন না তারাও এই পদ্ধতিতে শিম আলুর ভুজিয়া বানানো হলে চেটে পুটে খাবে। তাহলে আসুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপি কিভাবে বানিয়ে থাকি। এর জন্য প্রথমেই একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল হালকা ধোঁয়া ওঠা গরম করে নিয়ে এর মধ্যে একটা মিডিয়াম সাইজের এইভাবে কেটে রাখা পেঁয়াজ ও একটা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে রাখা শুকনো লঙ্কা দিয়ে একবার নেড়ে দেওয়ার পর দিয়ে দিলাম 4 কোয়া রসুন কুচি। রসুন কুচিটাকেও সব কিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে 1 থেকে 1.5 মিনিট অর্থাৎ পেঁয়াজের রং হালকা গোলাপি হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এই পর্যায়ে পেঁয়াজের টুকরোগুলোকে কিন্তু খুব বেশি লালচে করে ভেজে নেবেন না। ভিডিওতে ঠিক যেরকম দেখিয়েছি সেরকমভাবেই প্রথম পর্যায়ে পেঁয়াজের টুকরোগুলোকে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের এভাবে একটু ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, এই আলুর জন্য ঠিক যতটা লাগবে ততটা পরিমাণে নুন এবং 1/4 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে একবার নেড়ে দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে রান্না হতে দেব 5 মিনিট, যাতে আলুর টুকরোগুলো একটু ভাজা ভাজা ও নরম হয়ে আসে। তবে মাঝে মাঝেই ঢাকনা খুলে নেড়ে দিতে হবে, না হলে নিচের দিকের আলুগুলো বসে পুড়ে যেতে পারে। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে ততক্ষণে একটা প্যানে দিয়ে দিলাম 100 গ্রাম এইভাবে কেটে রাখা শিম। এক একটা শিম আমি 4-5 টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে এই শিমের জন্য যতটা লাগবে ততটা পরিমাণে নুন এবং অল্প জল দিয়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে হাই ফ্লেমে রেখেই 3 থেকে 4 মিনিট ফুটিয়ে এগুলোকে আধসিদ্ধ করে নেব। এই পর্যায়ে অর্থাৎ শিমগুলোকে আধসিদ্ধ করার সময় জলের পরিমাণ একটু কমই দিতে হবে, যাতে 3 থেকে 4 মিনিট ফুটে শিমগুলো আধসিদ্ধ হতে হতেই জলটাও পুরো শুকিয়ে যায়। এদিকে আলুর টুকরোগুলোকেও মিডিয়ামের থেকে কম আঁচে রেখে প্রায় 5 মিনিট ভেজে নেওয়ার পর একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম যে আলুর টুকরোগুলো অর্ধেকের থেকেও একটু বেশি সিদ্ধ হয়ে এসেছে। আর এখানে শিমের টুকরোগুলো আধসিদ্ধ হয়ে এসেছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে জলটাও পুরোপুরি শুকিয়ে গেছে। এবার এই শিমের টুকরোগুলোকে আলুর মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে 30 সেকেন্ড মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম আধখানা মিডিয়াম সাইজের একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা টমেটো, 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়ো এবং 2 চিমটে মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কা কুচি এই পর্যায়ে আপনারা দিতে পারেন। সব উপকরণ মিশিয়ে সামান্য নাড়াচাড়া করে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রেখে রান্না হতে দেব আরও 2 থেকে 3 মিনিট মতো, যাতে টমেটোর টুকরোগুলো পুরোপুরি গলে গিয়ে শিম ও আলুর টুকরোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। প্রায় 3 মিনিট পর এখন ঢাকনাটা খুলে এগুলোকে একবার নেড়ে দিয়ে চেক করে নিলাম, আলু ও শিম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে 1/2 চা চামচ পোস্ত এবং অল্প ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মিশিয়ে হাই ফ্লেমে রেখে 1 মিনিট ভেজে নেব, যাতে পোস্তদানাগুলো একটু মুচমুচে হয়ে আলু ও শিমের গায়ে ভালোভাবে আটকে যায়। এই রেসিপিতে পোস্ত দেওয়াটা পুরোই অপশনাল, চাইলে দিতে পারেন, আবার পোস্ত না দিয়েও সেম প্রসেস ফলো করে এই রেসিপি বানাতে পারেন। এগুলোকে হাই ফ্লেমে রেখে প্রায় 1 মিনিট ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম কয়েকটা চিনির দানা। চিনি দেওয়াটাও পুরোই অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, তবে অল্প চিনি দিলে স্বাদটা অনেকটাই বেশি ভালো হয়। এটাকেও সব কিছুর সাথে মিশিয়ে হাই ফ্লেমে রেখেই আরও 10 থেকে 15 সেকেন্ড মতো ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। এইভাবে বানানো শিম আলুর ভুজিয়া রুটি বা পরোটার সাথে একবার বানিয়ে খেলে আরও কয়েকবার বানাতে ইচ্ছা করবেই, এটা খেতে এতটাই টেস্টি হয়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।